আমি তুলিকা মুখার্জি আবার আজকে এসেছি বান্ধবী বুটিক থেকে আপনাদের কাছে। নমস্কার, আমি ইন্দ্রাণী মুখার্জি। প্রতিদিনকার মতো আরও একবার সময় মতো মাকে সাথে করে নিয়ে চলে এসেছি আমাদের বান্ধবীদের নতুন নতুন সাজে সাজানোর জন্য। আজকের গোটা এপিসোড জুড়ে থাকবে নয়েল, কটন, ভ্যারাইটিস আইটেমের ওপর হ্যান্ড স্টিচের কালেকশন। তাহলে আর দেরি কেন, চলুন আর কথা না বাড়িয়ে চটপট তাহলে শাড়ি দেখা শুরু করি। চলুন শাড়ি দেখি। আজকে আমার প্রথম শাড়ি, এটা একটা নয়েলের ওপরে না হ্যান্ড গুজরাটি, একদম দেখুন, যদিও গুজরাটি বেশি না হয় না, হাতেই হয়, গুজরাটি স্টিচ করা হয়েছে আর মাইকার ব্যবহার করা হয়েছে, ওর মধ্যে পেজলি ডিজাইন করা হয়েছে। আঁচলে দুটো ধাপ আছে দেখুন, অরেঞ্জ কালার দিয়ে, আর অরেঞ্জেরই একটা পাইপিং করা হয়েছে। দিস ইজ দ্য আঁচল পোর্শন। এটা পিওর নয়েল, নয়েলের টেক্সচারটা দেখুন, আপনারা নয়েল যারা পরেছেন জানেন নয়েলের টেক্সচার কেমন হয়। দিস ইজ দ্য বডি পোর্শন। সারা শাড়ি জুড়ে এরকমভাবে কাজটা যাবে, পায়ের দিক বরাবর পুরোই যাবে, দেখুন কোথাও কাজ কিন্তু কম নেই, নয়েলের টেক্সচারটা বোঝা গেছে তো। আর এইটা হচ্ছে এর বিপিটা, হাতেতে কাজটা পড়ে, দিস ইজ দ্য বিপি। আর একদম আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন শেষ অবধি কাজ আছে, যে এইটা হচ্ছে শেষ লাস্ট, একদম কোলাচল পর্যন্তই কাজ আছে। এই শাড়িটার রেঞ্জ 2500, এখন ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 2150, মানে 2150 টাকা। এটা আমার পরের শাড়ি, এটা একটা ম্যাজেন্ডা কালারের না, মানে বেস্ট কোয়ালিটির চান্দেরি, তার ওপরে দেখুন হ্যান্ড লেজি ডেজি স্টিচ করা হয়েছে। এটা কিন্তু লেজি ডেজি স্টিচ, আঁচলটা দেখুন পুরো ভরার জাল কাজে গেছে, দু দিস ইজ দ্য আঁচল পোর্শন, আর দুদিকের পাড়ে যাবে, পাড়টা এইভাবে কাজ যাবে। এতে একটা লেমন গ্রিন কালারের পাইপিং করা হয়েছে। পুরো হ্যান্ড এমব্রয়ডারি কিন্তু, এটা পুরো হাত দিয়ে হাতে স্টিচ, পুরো যাচ্ছে শাড়িটা এইভাবে পাড় বরাবর, আর ভেতরে এরকম বড় বড় বুটা যাবে। দিস ইজ দ্য বডি পোর্শন। আর এর বিপিটা হচ্ছে এটা, যে দুটো হাতে দুটো কাজ করে দেওয়া আছে, 1 মিটারের ওপর বি আছে একদম। এই শাড়িটারও রেঞ্জ আছে 2500, ডিসকাউন্ট দিয়ে 2150। এটা আজকে আমার 3 নম্বর শাড়ি, এটাও একটা না নয়েল মেটেরিয়াল, আর এতে একটা আমার পাড় আছে, এই গ্রিন পাড়টা মানে শাড়িতেই ছিল, যার জন্য আমি পাড়টাকে পুরো ছেড়ে কাজ করেছি, পাড়ের কালারটারই সুতো ইউজ করে গুজরাটি করা হয়েছে আর মাইকার ব্যবহার করা হয়েছে। দিস ইজ দ্য আঁচল পোর্শন। হ্যাঁ, আঁচলে একটু হেভি কাজ আছে দেখুন, লক্ষ্য করুন গোটা আঁচলটা জুড়ে কিন্তু হেভি ওয়ার্কে যাবে, একদম গুজরাটি স্টিচের হেভি ওয়ার্ক। আর ইয়াকের পোর্শনে এই যে হাফ সার্কেল, এই যে এটা ওপর দিক আর এটা নিচের দিক, প্লিট করে পড়লেও কাজটা দেখা যাবে, শাড়িটা ছিঁড়ে পড়লেও কাজটা দেখা যাবে। পুরো পায়ের দিক বরাবর এই হাফ সার্কেলটা যাবে, দিস ইজ দ্য বডি পোর্শন, পুরো পায়ের দিক বরাবর এই হাফ সার্কেলটা যাবে। আর এইটা হচ্ছে এর বিপিটা, ওই যে হাতেতে ওই দুটো কাজ পড়বে, দিস ইজ দ্য বিপি পোর্শন। এটারও রেঞ্জ আছে 2500, ডিসকাউন্ট দিয়ে 2150। এটা আমার পরের শাড়ি, এটাও না একটা ম্যাজেন্ডা কালারের চান্দেরি, ভীষণ ভালো কোয়ালিটির চান্দেরি, আমি বলছি কোনো গা দিয়ে হড়কে পড়ে যাবে এরকম না, গায়ে লেগে থাকবে। এই শাড়িটার যে স্টিচটা করা হয়েছে এটা দেখতে লাগছে চেলির মতো, কিন্তু চেলির মতো দেখতে কিন্তু এটা কিন্তু ক্রস স্টিচ, মানে কিছুটা কাথিয়াবাড়ি ধরন করে করা হয়েছে। একটু আপনাদের ডিটেইলে দেখাতে চাইবো, দেখুন স্টিচ ওয়ার্কটা কি সুন্দর, পুরোটাই ওই কাথিয়াবাড়ি স্টিচ, খুব ছোট্ট ছোট্টভাবে করা হয়েছে। আঁচলের কাজটা দেখুন পুরো বড় করে জাল করে কাজ গেছে, দিস ইজ দ্য আঁচল পোর্শন। একটু পাশে টাচ দেওয়া হয়েছে, কাঁথারও টাচ আছে, কিন্তু মেনলি এটা ওই কাথিয়াবাড়িতেই করা হয়েছে। And this is the body. এইভাবে যাবে শাড়িটা, পুরো শাড়ি যাবে এইভাবে। আর এর বিপিটা এই যে হাতেতে কাজটা যাবে। এই শাড়িটারও রেঞ্জ ছিল 2500, ডিসকাউন্ট দিয়ে 2150। এটা আমার পরের শাড়ি, এটা একটা মানে এটা একদম তসর কালার, তসর কালার, জড়ি চেক ধনে খালি তাঁত, আর তার উপর পুরো কসপের কাজ হয়েছে এমব্রয়ডারিতে, দেখুন
ডার্ক আর লাইট সেটের জড়ি কশপের কাজ হয়েছে, পুরো পাড় জুড়ে যাবে, লক্ষ্য করুন ভরাট কাজ, একদম পুরো পাড়টা জুড়ে যাবে সিলভার আর একদম সিলভার না গোল্ড, কপার আর গোল্ড, পুরো কশপ দিয়ে কাজটা হয়েছে, পিটিয়ে পিটিয়ে যেমন কশপের কাজ করা হয় ঠিক সেইভাবে করা হয়েছে কাজটা। দিস ইজ দ্য বডি পোর্শন, এটাতে কিন্তু বিপি নেই, এটা আমি বলবো এরকম একটা না আপনারা লামার ছিট দিয়ে ব্লাউজ বানিয়ে পরবেন, খুব ভালো লাগবে। এই শাড়িটার রেঞ্জ ছিল 2800, এখন ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়ছে 2500। এটা আমার পরের শাড়ি, এটা না একটা হাফ তসর মেটেরিয়াল, এর মধ্যে আমি এটা পুরো শাড়িটা সাদা ছিল, তাতে ডার্ক মেরুনে বডি করেছি আর রানিতে আঁচল আর পার করেছি, আর তার ভেতরে আঁচলে ব্লক করে তার মধ্যে এমব্রয়ডারি করা হয়েছে, মানে কশপের কাজ করা হয়েছে। আর বডিতে যত এই লিভসগুলো দেখবেন এটা কিন্তু পুরো থ্রেড ওয়ার্ক, সুতো দিয়ে কাজ হয়েছে, তার সাথেও কশপের কাজ গেছে। আর হাফ তসর না ব্লাউজ পিস বুঝে কাটবেন, কারণ এগুলো তো আমরা থান মানে মেপে কাটি না, এগুলো আমাদের গোটা থান আসে শাড়ির, এবার কারোর ছোট কারোর বড় হতেই পারে, আপনি নিজের মতো বুঝে ব্লাউজ পিস কাটবেন। পুরো শাড়িটা যাবে এভাবে ডার্ক মেরুন বডি, রানি কালারের পাড়, দিস ইজ দ্য বডি পোর্শন, বডিতে যত লিভস আছে সব থ্রেড ওয়ার্ক, আর পাড় গেছে যেটা ব্লকের সাথে কশপের কাজ। শাড়িটার রেঞ্জ হচ্ছে 3000, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 2650। এটা আমার পরের শাড়ি, এটাও একটা হাফ তসর মেটেরিয়াল, অফ হোয়াইট কালারের বডি আর ব্ল্যাক পাড়, এই যে পাড়টা দেখছেন আঁচলটা দেখছেন এগুলো সব ব্লকে করা হয়েছিল, আর ব্লক থেকে ডিজাইনটা নিয়ে এই যে আঁচলের বক্সের মধ্যে দেখুন থ্রেড ওয়ার্ক করা হয়েছে, এমব্রয়ডারি করা হয়েছে, কিন্তু বডিরও যে ডিজাইনটা আমরা কিন্তু ব্লকটার ডিজাইনটাকে তুলেই কিন্তু এমব্রয়ডারি করা হয়েছে সুতো দিয়ে। দিস ইজ দ্য বডি পোর্শন, ব্লকটার সাথে এই এই ডিজাইনটাকেই এমব্রয়ডারিতে আনা হয়েছে থ্রেড ওয়ার্কে। আমি বিপিটা একবার দেখি, হ্যাঁ হ্যাঁ বিপি আছে, কিন্তু আমি বারে বারে বলবো বিপি বুঝে কাটবেন, দিস ইজ দ্য বিপি পোর্শন। এই শাড়িটারও রেঞ্জ 3000, ডিসকাউন্ট দিয়ে প্রাইস 2650। এটা আমার পরের শাড়ি, এটাও একটা হাফ তসর মেটেরিয়াল, এর বডিটা অফ হোয়াইট, পাড় রানি, আঁচল রানি, পাড় আর আঁচলে দেখুন যে লিপসটা গেছে সেই লিপসটা কিন্তু ব্লকে, তার ভিতরে কশপের কাজ হয়েছে, আমি যেটা একটা দেখালাম না ফার্স্টে মেরুন আর পিঙ্ক ওরকমই, এরও বডিতে যত লিপস সব কিন্তু থ্রেড ওয়ার্কে এমব্রয়ডারিতে করা হয়েছে। দিস ইজ দ্য আঁচল পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য বডি পোর্শন, পুরো শাড়ি জুড়ে যাবে এভাবে কাজ যাবে, হাফ তসর মেটেরিয়াল, কিন্তু কটন নয় এটা, হাফ তসর, আর এইটা যাচ্ছে এর বিপিটা, বিপি বুঝে কাটবেন, আমি আবারও বলে দিচ্ছি বিপি বুঝে কাটবেন। এই শাড়িটারও রেঞ্জ 3000, ডিসকাউন্ট দিয়ে প্রাইস 2650। এইটা হচ্ছে একটা অ্যাপ্লিকে শাড়ি, প্যাঁচা অ্যাপ্লিক করা হয়েছে, ব্ল্যাক কালারের জড়ি চেক ধনেখালি তাঁত, তার মধ্যে দেখুন মানে একটা ভেজ প্রিন্টের দুটো কাপড়, একটা স্ক্রিপ্ট আর একটা শিভরি, এ দুটো কাপড় দিয়ে প্যাঁচা করা হয়েছে অ্যাপ্লিকে, মেশিন অ্যাপ্লিক। কিন্তু আমি একটা প্যাঁচা আপনাদের একটু ভালো করে দেখাতে চাইবো, দেখুন তাহলে বুঝতে পারবেন দু রকম কাপড় কি সুন্দরভাবে ইউজ করা হয়েছে, আর স্পেশালি চোখগুলো দেখুন কতটা প্রমিনেন্ট হয়েছে। শাড়িগুলো কিন্তু পলিশড হয়ে আছে বলে এরকম লাগছে, কিন্তু খুব হালকা শাড়ি, খুব পরে আরাম, ভীষণ মানে গরমের জন্য খুব স্কিন ফ্রেন্ডলি শাড়ি, তাই না? একদম। এই যে এটা দিয়ে এটা ধর, বুঝেছিস? এই যে পুরো শাড়িটা যাচ্ছে এরকম, এর সাথে না আপনারা এই প্যাঁচা অ্যাপ্লিক করা একটা অরেঞ্জ কালারের বিপি পাবেন, কারণ আমি অরেঞ্জ পাইপিং করিয়েছি, এতে অরেঞ্জ বিপিটাই ব্রাইট করবে, হাতের কাছে যাবে এই সুন্দর প্যাঁচার কাজ। হ্যাঁ, দুটো হাতে দুটো। এই শাড়িটার প্রাইস আছে 2400, 2400 ছিল প্রাইস, এখন ডিসকাউন্ট দিয়ে পাবেন 2150। এটা একটা রানি কালারের রেশম কুর্তা, তার মধ্যে কাটওয়াক হয়েছে, দেখুন আঁচলটা দেখুন, গ্রিন কালারের সুতো দিয়ে কাটওয়াক হয়েছে, তার সাথে মাইকারও ব্যবহার গেছে, আর ভেতরে গ্রিন কালারের অসংখ্য বিন্দি বুটি করা হয়েছে।
আর ইয়াকের কাছে ওপর দিকটা এরকম শোয়ানো যাবে একটা বড় পেজলি কলকা, আর নিচের দিকটা যাবে এরকমভাবে লম্বাভাবে উঠবে এটা কলকাটা। আবার কুচিতে গিয়ে আসবে ডিজাইনটা, এই এখান থেকে শুরু হচ্ছে কুচি। কুচিটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখান থেকে কুচি শুরু হয়েছিল, একটা দুটো তিনটে এই অবধি পুরো কুচিটা না এই বড় বড় কলকাটা আপনার কভার করবে, এই পুরো কুচিটা। আর এর সাথে একটা গ্রিন কালারের এই ডিজাইনটা করাই আপনারা বিপি পাবেন। এই শাড়িটা আপনারা যিনি বুক করবেন একটু আমাদের বলবেন, আমরা তাকে ছবিটা প্রোভাইড করে দেবো। এখন আমাদের কাছে রেডি হয়ে ওঠেনি তো আমরা তাই দেখাবো, কিন্তু পিপিটা দিয়েই পিপিটা আপনি ডেফিনেটলি পাবেন। আর এই শাড়িটা রেঞ্জ 2400, ডিসকাউন্ট দিয়ে 2150। আজকের এপিসোডে যে ডিসকাউন্ট বা ডিসকাউন্টের যে সমস্ত শাড়িগুলো দেখানো হলো, সমস্ত শাড়িগুলোই কিন্তু আমাদের নিউ কালেকশন, কোনোটাই পুরোনো কালেকশন নয়। তাই এই সমস্ত শাড়ির ওপর যে ডিসকাউন্টটা আমরা এখন দিলাম, এই ডিসকাউন্টটা ভ্যালিডিটি অনলি ফর কিন্তু স্টিল 14th April অবধি। সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দারুণ দারুণ শাড়ি পরতে থাকুন, মনে প্রাণে ভালো থাকুন। নমস্কার নমস্কার।